সন্তান সম্ভবা মেয়েকে হাসপাতালে ভর্তি করাতে এসে এক নিরাপত্তা রক্ষীর হাতে নিগৃহীত বাবা মা। ঘটনায় বীরভূমের সিউড়ি জেলা সদর হাসপাতালে উত্তেজনা ছড়ায়। চাপে পড়ে এরপরই প্রকাশ্যে ক্ষমা চান অভিযুক্ত নিরাপত্তা রক্ষী। ভবিষ্যতে এ ধরনের আচরণ করবেন না বলেও জানিয়েছেন তিনি। সিউড়ি জেলা সদর হাসপাতালে পদত্যাগের ইচ্ছে প্রকাশ 67 জন চিকিৎসকের সুপারকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে চিকিৎসকরা জানিয়েছেন শুক্রবারের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হলে পদত্যাগপত্র প্রত্যাহার, না হলে নয়। সাগর দত্ত হাসপাতালে মেডিসিন, সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার এই তিন বিভাগ থেকে 18 জন চিকিৎসক পদত্যাগপত্র দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও চিকিৎসকদের পদত্যাগের খবর অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মবিরতি জেরে বন্ধ পরিষেবা, চিকিৎসা না পেয়ে তিন দিনের শিশু মৃত্যুর অভিযোগ উত্তপ্ত কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। রোগীর আত্মীয়দের সঙ্গে দফায় দফায় নিরাপত্তা রক্ষীদের ধস্তাধস্তি, বিটি রোড অবরোধ। আরজি করে বারাসাতের গৃহবধূর মৃত্যু, হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু, অভিযোগ ছেলের। আউটডোর বন্ধ থাকলেও বর্ধমান মেডিকেল কলেজে খোলা হলো এমার্জেন্সি বিভাগ। লোহার গেটে তালা ভাঙল হাসপাতাল কর্তৃপক্ষ, আজ খুলবে আউটডোর, জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনরতদের পাশে হাসপাতালের সুপার, সিনিয়র চিকিৎসকরা। রাজ্য জুড়ে অচলাবস্থার মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেলে। অবস্থান বিক্ষোভ তুলতে বাধ্য করেছেন তৃণমূল সাংসদ, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। রাজনৈতিক চাপ নয়, অবস্থান তুলেছেন অনুরোধেই, দাবি সংসদে। আন্দোলনকারীরা আক্রান্ত হলে গণ ইস্তফা, হুঁশিয়ারি চিকিৎসকদের। ফের অশান্ত কোচবিহারের সীতায় তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। যদিও লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া তৃণমূল বিধায়ক। এক তৃণমূল নেতাকে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর করে লুট, হামলা হয় আরও এক তৃণমূল কর্মীর বাড়িতেও, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছোট্টু রবি দাস নামে ওই তৃণমূল নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মারধর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল ছাত্র পরিষদে কয়েকজন সদস্যের উপরে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার 10 জন এবিভিপি সদস্য, পরে জামিনে মুক্ত। জলপাইগুড়ি শহরে ঘটনা, হামলা চালানোর অভিযোগ অস্বীকার এবিভিপির। 7 মাসের শিশুর ভুল চিকিৎসার অভিযোগ, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। চিকিৎসককে মারধরের অভিযোগ শিশুর পরিবারের বিরুদ্ধে, ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার চিকিৎসকের। এনআরএস কাণ্ডের প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে মেদিনীপুর মেডিকেল কলেজে লিফলেট বিলি জুনিয়র চিকিৎসকদের, পরিষেবা না পেয়ে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। খেতে না দিয়ে বৃদ্ধ বাবাকে বন্ধ ঘরে বেঁধে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ। কাঁকসার পৈরাকপুরের ঘটনা, আটক অভিযুক্ত দুই ছেলে। 7 সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, আজ সকাল 5:45 নাগাদ কন্টেইনার বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ও গাড়িতে ধাক্কা মারে। গাড়ি দুটোর পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে প্রায় 1 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।